বন্ধুরা, আজকে আমি গাটি কচু দিয়ে দারুণ একটা মাংস রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে মাংসটা রান্নার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখেই তোমরা অনুভব করতে পারছো যে মাংসটা খেতে কতটা টেস্টি হয়েছে। তো দেরি না করে দেখে নাও এটাকে আমি কিভাবে তৈরি করলাম। প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। এখানে তোমরা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো। তেলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এখানে আমি কচুর গাঁটিগুলোকে খুব সুন্দর করে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে হলুদ দিয়ে কিছু সময়ের জন্য ভেজে নেব। এখানে দেখো গাঁটিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে কড়াইয়ে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ মৌরি। মশলাগুলোকে 30 সেকেন্ডের জন্য আমি একটু ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটার মাঝখান দিয়ে আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে তুলে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে আমি যে পেঁয়াজ আর টমেটোটা আগে দিয়ে নিয়ে রেখেছিলাম সেটার সঙ্গে 1 ইঞ্চির মতো আদা আমি দিয়ে সমস্ত মশলাগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্ট করা মশলাটাকে প্রথমে আমি কিছু সময়ের জন্য কষিয়ে নেব। মশলাটা বেশি সময় কষানোর দরকার নেই, হালকা একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে আগে দিয়ে কেটে পরিষ্কার করে রাখা দেশি মুরগির মাংসটাকে দিয়ে দিয়েছি। হাঁসের মাংস রান্নার সময় যেমন কম কষিয়ে রান্না করতে হয় ঠিক তার উল্টোটা, দেশি মুরগির মাংস রান্না করার সময় বেশি করে কষিয়ে রান্না করলেই টেস্টটা ভালো হয়। এরপরে মাংসে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো সমস্ত মশলার সঙ্গে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি মাংসটাকে 10-12 মিনিট ধরে কষিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার এই কচুর গাঁটি দিয়ে মাংস রান্নার রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর তোমাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার নিজেদের বাড়িতে ট্রাই করে দেখবে। আশা করি তোমাদের কাছেও রেসিপিটা অনেক ভালো লাগবে। এখানে দেখো মাংসটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মাংস দিয়ে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এখানে মাংসটা আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবে, রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখানে আগে দিয়ে গরম মশলাটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, এখন আমি এই গরম মশলাটাকে গ্যাসের সাইডে রেখে গরম করে নিয়ে বেটে নেব। ঝোলটা একটু ফুটে ওঠার পরে আমি আগে দিয়ে ভেজে তুলে রাখা কচুর গাঁটি, তেজপাতা আর লঙ্কাটাকে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মাংসটাকে রান্না করব। আর আজকে মাংসে আমি গোটা রসুন ব্যবহার করছি। রসুন দুটোকে পরিষ্কার করে আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এখানে দেখো আমার মাংসটা রান্না কিন্তু প্রায় শেষের দিকে। মাংসটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হয়েছিল, কতটা কম তেল মশলায় আমি রান্নাটা করেছি। আর কচুর গাঁটি দিয়ে অনেকেই তোমরা মাংস কখনো রান্না করে খাওনি, একবার খেয়ে দেখবে খুবই ভালো লাগে। এখন এখানে আমি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করলাম। ভাজা জিরে গুঁড়োটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি যে গরম মশলাটা নিয়েছিলাম সেই মশলাটাকে আমি বেটে নিয়েছি। বেটে নেওয়া গরম মশলাটা দিয়ে নেড়েচেড়ে খুব সুন্দর করে মাংসের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি খুন্তি দিয়ে একটা কচুর গাঁটির মাঝখান দিয়ে কেটে চেক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই কচুর গাঁটিটা কত সুন্দর সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। কচুর গাঁটি বেশি জাল করলে গলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে। এখানে মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একটু এটাকে কাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেই কিন্তু লোভ লাগছে। তো বন্ধুরা, অবশ্যই করে একবার নিজেদের বাড়িতে ট্রাই করো। এইভাবে ভিডিওটাকে একটু স্কিপ না করে দেখলে তোমরাও এভাবে তৈরি করে নিতে পারবে।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।